নমস্কার, শ্রী রামকৃষ্ণ সাম্রাজ্য ফেসবুক পেজ থেকে প্রত্যেক শনিবারের মতো আমরা রামকৃষ্ণ মেডিতলে একত্রিত হয়েছি মায়ের অনুধ্যান প্রসঙ্গে। এই পেজের সমস্ত রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে জানাই আমার অন্তরের প্রণাম, শ্রদ্ধা এবং নমস্কার। মায়ের প্রণাম মন্ত্র দিয়ে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করব। यथाग्निर दाहिका शक्ति राम कृष्णे स्थिता हिया सर्वविद्या सरूपां तां शरदां प्रणमाम्यहम्। नमस्सी यतिराजायो विवेकानंद शूरये सच्चित सुख स्वरूपायो स्वामिने तापोहारिने। আজ আমার একটু দেরি হয়ে গেল, আমি আজকে বেলুর মঠে গেছিলাম, তো ওই জন্য আসতে একটুখানি চাটা খেতে গিয়ে দেরি হয়ে গেল। অদ্ভুতভাবে মায়ের শ্রেষ্ঠ জায়গা বেলুর মঠ, যেখানে ঠাকুর জীবন্ত হয়ে বসে আছেন এবং যেখানে সতীর সমস্ত দেহ দাহ করা হয়েছে, সেই মায়ের কাজে অদ্ভুত একটা সুযোগ মা করে দিলেন। সকালবেলা থেকেই একটা দারুণ মুডে, যখন থেকে আমি জানি যে আজকে মঠে যাব, সকালবেলা যখন প্রেয়ার করতে বসেছি ঠাকুরের কাছে, তো মনে হচ্ছিল ঠাকুর বারবার শনি মঙ্গলবারটা না প্রচণ্ডভাবে উনি আসতে বলতেন, যে শনি মঙ্গলবার তোমরা আমার কাছে আসবে এবং কিছু নিয়ে আসবে, এটা বলতেন। আপনারাও জেনে রাখুন, শনি আর মঙ্গলবার ঠাকুর বলতেন মধুবার, ওই দিনে বেশি করে একটু জপ করতে হয়। এবং ঠাকুর বলতেন যেখানে তীর্থস্থানে যাওয়া হলে শনি মঙ্গলবার করে যাবেন, সেখানে ঠাকুর বলতেন আমার জন্য কিছু নিয়ে আসবি, তো তোর কাম আমি খেয়ে নেব। কাম মানে কি শুধু কি দৈহিক কাম, তা কিন্তু নয়। কাম মানে হচ্ছে ডিজায়ার্স, যে কামনা বাসনা আমাদের মনে থাকলে আমরা কখনোই ভগবানকে ভগবান বলে শুধুমাত্র ভালোবাসার জন্যই ভালোবাসতে কিন্তু আমরা পারবো না। আমাদের প্রথমেই আগে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে। আমরা অনেক কিছু তো প্রার্থনা করি, আমার ছেলের একটা সুন্দর টুকটুকে রাঙা বউ দাও, এবং আমার মেয়ের একটা সুন্দর যেন জামাই হয়, আমার একটা বড় বাড়ি চাই, গাড়ি চাই, কিন্তু এই পার্থিব জিনিসগুলো কখনোই আমাদের শান্তি দিতে পারে না। আমরা আবার নতুন করে এখন বৃদ্ধ বয়সে ছেলে মেয়েদের সংসার সামলাচ্ছি। তো আমার খুব প্রিয় একজন দিদির সঙ্গে দেখা হয়েছিল, ভীষণ প্রিয়। তা আমি তখন একটা কথায় দিদিকে বললাম, দিদি সময় হয়ে এসছে তাকে দু হাতে ধরার। একটা বয়সে সময় হয়ে আসে তাকে দু হাতে ধরার, সেই দু হাতে ধরার সময়টা একেবারেই নষ্ট করা উচিত না। কারণ আমার সঙ্গে আমার বর সঙ্গে যাবে না, আমার ছেলে মেয়ে সঙ্গে যাবে না, আমি নাতি পুতিপুতি করে যে সারাটা দিন কাটাচ্ছি এগুলো সঙ্গে যাবে না। এজন্য ঠাকুরের কাছে আমাদের প্রত্যেককে প্রার্থনা করতে হবে, ঠাকুর তোমাকে যেন স্মরণ মনন করতে পারি, তিনি হচ্ছেন নিত্য বন্ধু আমাদের। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমরা মায়ের কথা বলবো। আমরা মঠে গিয়ে আজকে আমি দেখলাম যে বেলুর মঠে যাওয়া কি চারটি, হ্যাঁ সে তো বটে, শ্রেষ্ঠ তীর্থ। আমি যেমন অন্য কোনো তীর্থে মা আমাকে নিয়ে যায় না, শুধুমাত্র বেলুর মঠ জয়রামবাটি, সেখানেই ঠাকুর জীবন্ত হয়ে বসে আছেন। অদ্ভুতভাবে তিনি একটা শল টাইপ একটা চাদর পরেছেন, অস্বাভাবিক ভিড়, প্রচণ্ড ভিড়। কিন্তু এই যে শনি মঙ্গলবার যাওয়ার একটা বিশাল ব্যাপার, কারণ আমরা যে কামনার জন্য, এই যে যে প্রসঙ্গে আমি চলে আসছি, যে কামনার জন্য ভগবানকে আমরা স্মরণ মনন করতে পারি না। আর স্বামী বিবেকানন্দ বলছেন যে ভগবানকে আমরা একটা যন্ত্র হিসেবে, কামনার যন্ত্র হিসেবে ভালোবাসছি। ভগবান আছেন তার কাছে চারটি মাথা ঠুকে 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 কামনা বাসনা করছি, এই কামনা বাসনার এতটুকু বাসনা থাকলে ঠাকুরকে ঠিক ঠিক ভালোবাসা যায় না। আমরা কিরকম পাবলিক, রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য যারা চর্চা করি, ঠাকুরমার যারা আমরা আলোচনা করি, আমরা থাপ্পড় খাবো, মায়ের হাতেই চর খাইতেছি। স্বামীজি বলছেন মন বুঝলেও প্রাণ বুঝছে না, প্রাণ বুঝলেও মন বুঝছে না। ব্যাপারটা হচ্ছে এটা, আমরা যে চর থাপ্পড়গুলো খাই এটা আমাদের মঙ্গলের জন্য, মঙ্গলের জন্য তিনি আমাদের মানে থাপ্পড় টাপ্পড় দেয় আর কি। আমি একটা আলোচনা আপনাদের সঙ্গে করব, যেটা স্বামীজির, যেটা আমাকে শিক্ষা দিয়েছেন বইটা, মানে স্বামীজির অদ্ভুত সুপর্ণানন্দজির লেখা স্বামীজির অম্বাস্তোত্রম। অম্বাস্তোত্রমটা স্বামীজি, অম্বাস্তোত্রম বলে একটা স্তোত্র আছে যেখানে স্বামী বিবেকানন্দ ব্যাখ্যা করছেন, যে স্বামীজি বলছেন আমি জানি আমার গতি হচ্ছে ভবানী, আমি ভালো মন্দ
আমি যাই হই না কেন, আমার কিন্তু সেই ভবানী, মানে মা সারদা দেবী হচ্ছে আমাদের গতি। প্রচুর ভিড় মায়ের মন্দিরে, অনেকের সঙ্গে আমার দেখাও হয়েছে। আমি গিয়ে দেখলাম আজকে একাদশী, একাদশীর পুণ্য লগ্নে মাকে একটু মানে আমি জানতামও না আর কি। কালকে একাদশী আমি শুনছিলাম, কিন্তু গিয়ে দেখলাম একটা সংকীর্তনাম হচ্ছে। আমি একটু সংকীর্তনামটা করে, আর যেহেতু একাদশী, একটুখানি আমি চ্যান্টিং করে শুরু করব। সুরটুর কিন্তু আমার গণ্ডগোল হয়ে যায়, হ্যাঁ, মানে প্লিজ ক্ষমা করে দেবেন। ঠিক আছে, তারপর আমরা মায়ের কথায় চলে আসছি। প্রচণ্ড ঠান্ডাও লেগেছে, কিন্তু যখন আমার বেলুড় মঠ যাওয়ার ব্যাপারটা হয় না, ওই দেহের রোগগুলোকে আমার চেপে ধরে না। আমরা যদি মনে করি আমার রোগ হয়েছে, আমার জ্বর হয়েছে, তাহলে জানবেন সবসময় পেয়ে ধরবে, আপনাকে চেপে ধরবে। আর যখন ওটাকে ইগনোর করবে, হ্যাঁ, তাহলে দেহের ব্যাপারটা আর মনের ব্যাপারটা পুরোপুরি আলাদা। দেহের ব্যাপার আর মনের ব্যাপারটা পুরোপুরি আলাদা। দেহে দেহের মতো সুখ দুঃখ যন্ত্রণা পাক, মন তুমি আনন্দে থেকো, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। ঠাকুরমাকে স্মরণ মনন করছি বলে আমরা স্বামী বিবেকানন্দকে ওরে ভাববো না যে ঠাকুরমা একটা কামনা বাসনার বস্তু। এই আমি আমার ছেলে চাকরি পাচ্ছে না, একটু ঢিপ করে মা সন্তোষী মাকে প্রণাম করলাম, আমার কোনো ইস্যু হচ্ছে না, আমি বড় কাছারি চলে গেলাম। এগুলো কি, এগুলো হচ্ছে লেভেলটা একটুখানি ভক্ত, এরা ভক্ত, এরা সকাম ভক্ত। কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ এটা আমাদের শেখায় না। রামকৃষ্ণ, ভগবান শ্রীরামকৃষ্ণ শেখায় এখানে শুধু ভাব আর ভক্তি। কিভাবে তো আমরা ভগবান হব। এই যে আমি আজকে গাড়িতে বসে আছি, চারিপাশে কত লোক যাচ্ছে উদ্দেশ্যহীন, মানে একটা ক্ষুদ্র সংসারের প্রতিপালনের জন্য আমি এই জগতে জন্মেছি। ম্যাক্সিমাম লোকের এরকম আইডিয়াস। আমার যে ফ্যামিলি আছে তাকে আমি লালন পালন করব, ওটুকুই আমার, ওটুকুই আমার। আমার হাজবেন্ডই সব থেকে আমার আপন, আমার ছেলে মেয়েই সব থেকে আমার আপন। এই মায়ায় এতটা বদ্ধ। আমি এটা ভাবছিলাম গাড়িতে বসে বসে যে এই এত লোক যে ছোটাছুটি করছে, যদি জানতো তারা প্রত্যেকে ভগবান, তাহলে আমাদের দেবত্বকে, আমাদের যে ডিভিনিটি আছে সেটাকে আমরা জাগিয়ে তুলতাম। আমরা দেবত্বকে জাগাচ্ছি না বলেই পশুর মতো হিংসা করছি, লোভ লালসা করছি। একটা ইম্পারমানেন্ট, একটা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে কত আপনি সুখে থাকবেন? স্বামীজি বারবার বলছে সেই তো গতি আমার মৃত্যু, এই তো গতি আমার মৃত্যু। তাহলে আবার অত ভাবনা চিন্তা কিসের ভাই, একবার তো গুড বাই করতেই হবে। প্রসঙ্গে চলে আসছি, আমি প্রার্থনাটা দিয়ে একটু শুরু করছি। প্রার্থনার সুরটা কিন্তু আমি ঠিক জানি না, তাও যেহেতু মঠে গিয়ে রামনাম করছে সবাই মিলে, সে একটা অদ্ভুত পরিবেশ, অপূর্ব পরিবেশ, ঠাকুরের কাছে রাম বিগ্রহ বসিয়ে। তাই জন্য আমার একটু ইচ্ছে হলো আপনাদের সামনে রাম নাম দিয়ে আমি আজকে মায়ের কথাটা শুরু করব। নান্না স্পৃহা রঘুপতে হৃদয়ে অসমদীয়ে সত্যং বদামি চ ভবানোখিলান্তরাত্মা ভক্তিং প্রযুচ্ছ রঘুপুঙ্গব নির্ভরাং মে কামাদি দোষরহিতং কুরু মানসঞ্চ ওং শ্রী সীতালক্ষ্মণ ভারত শত্রুঘ্ন হনুমত সমেত শ্রীরামচন্দ্র পরব্রহ্মণে নমঃ। শুদ্ধ ব্রহ্ম পরাত পর রাম কালাত্মক পরমেশ্বর রাম, শুদ্ধ ব্রহ্ম পরাত পর রাম কালাত্মক পরমেশ্বর রাম, শেষতল্প সুখ নিদ্রিত রাম ব্রহ্মাদ্যামর প্রার্থিত রাম, চণ্ড কিরণ কুল মুণ্ডন রাম শ্রীমদ দশরথ নন্দন রাম, কৌশল্যা সুখবর্ধন রাম বিশ্বামিত্র প্রিয়ধন রাম, ঘোর তাটক ঘাতক রাম মারীচাদিনিপাতক রাম, কৌশিক মখ সংরক্ষক রাম শ্রীমদ হল্যাধারক রাম,
सुरमुनिवरगण संस्तुतराम नाविकोधावित मृदुपदराम मिथिलापुर जन मोहकराम विदेहो मानस रंजकराम त्र्यंबक कर मुख भंजकराम सीतार्पित वर मालिको राम कृत वैवाहिको कौतुको राम भार्गव दर्प विनाशक राम श्रीमदयोधा पालक राम शुद्ध ब्रह्म परात्पर राम कालात्मक परमेश्वर राम अगुणित गुण गण भूषित राम अवनीत नया कामित राम राका चंद्र समानन राम पितृवाकाश्रित कानन राम प्रिय गुहु विनिवेदित पद राम तत्खालित निज मृदु पद राम भरद्वाज मुख नंदक राम चित्रकूटाद्रिनिकेतन राम दशरथ संतत चिंतित राम कोईके तनयार्थित राम विरोचित निज पितृकर्म को राम भरतार्पित निज पादुक राम शुद्ध ब्रह्म परात्पर राम कालात्मक परमेश्वर राम शुद्ध ब्रह्म परात्पर राम कालात्मक परमेश्वर राम दंडक वन जन पावन राम दुष्ट विराध विनाशन राम सर्वभंग सुतीक्षण अर्चित राम अगस्तानुग्रह वर्धित राम गृध्राधिप संग सेवित राम पंचवटी तट सुस्थित राम सुरपनाखारति विधायक राम खरदूषण मुख सुदक राम सीता प्रिय हरिनानुगो राम मारीचारति कृदा सुगराम विनष्ट सीता नेशक राम गृध्राधिप गतिदायक राम सवरी दत्त फलाशन राम कबुंध बाहु छेदन राम हनुमत सेवित निज पद राम न तो सुग्रीवाभीष्टद राम गौरवित बाली संहारक राम बानर तेऊत प्रेषक राम हित करो लक्ष्मण संयुत राम कपिवर संतत संस्मृत राम तदगति विघ्न ध्वंसक राम सीता प्राणाधारक राम दुष्ट दशानन दूषित राम शिष्ट हनुमद भूषित राम सीता वेदित ककवन राम कृत चूरामणि दर्शन राम कपिवर वचना शासित राम रावण निधन प्रस्थित राम बानर सैन समावृत राम शोषित सुरदिशार्थित राम विभीषणाभयदायक राम पर्वत सेतु निबंधक राम कुंभकर्ण शिरोच्छेदक राम राक्षस संघ विमोदक राम ओहि मोहि रावण चारण राम संग्रित दस मुख रावण राम विधि भव मुख सुर संस्तुत राम खोस्तित दशरथ वीक्षित राम सीता दर्शन मोदित राम अभिषिक्त विभीषण राम पुष्प को जानारोहण राम भरद्वाज भी सेवन राम भरत प्राण प्रिय कर राम साकेतो पुरी भूषण राम सकल
স্বীয় সামানতরাম রত্নল সৎপীঠাস্থিত রাম পট্টাভিষেকালঙ্কৃত রাম পার্থিব কুল সম্মানিত রাম বিভীষণার্পিত রঙ্গকরাম কিশকুলানুগ্রহ কর রাম সকল জীব সংরক্ষক রাম সমস্ত লোকাধারক রাম শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম কালাত্মক পরমেশ্বর রাম আগত মুনিগণ সংস্তুত রাম বিশ্রুত দশকণ্ঠদ ভব রাম শীতালিঙ্গন নিবৃত রাম নীতি সুরক্ষিত জনপদ রাম বিপিন ত্যাজিত জনকজ রাম কারিত লবণাসুরবধ রাম স্বর্গত শম্ভুক সংস্তুত রাম শতনয় কুশল বন্দিত রাম অশ্বমেধ ক্রতু দীক্ষিত রাম কালাবেদিত সুরপদ রাম আয়োধ্যক জন মুক্তি দোরাম বিধিমুখ বিবুধানন্দক রাম তেজোময় নিজ রূপক রাম সংস্কৃতি বন্ধ বিমোচক রাম ধর্ম স্থাপন তৎপর রাম ভক্তি পরায়ণ মুক্তি দোরাম সর্বচরাচর পালক রাম সর্বভবাময় বারক রাম বৈকুণ্ঠালয় সংস্থিত রাম নিত্যানন্দ পদস্থিত রাম 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 জয় রাজা রাম 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 জয় সীতারাম রাম 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 জয় রাজা রাম 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 জয় সীতারাম রাম 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 জয় রাজা রাম 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 জয় সীতারাম সীতারাম জয় রাজা রাম রাজা রাম জয় সীতারাম শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম কালাত্মক পরমেশ্বর রাম। আরেকটা আছে প্রার্থনা। আজকে সকাল থেকেই একটা দারুণ ব্যাপার, সকাল থেকে আমি একটু বাজারে গেলাম, একটা মানে একটা বিশেষ উদ্দেশ্যে আমি গেছি। তা একজন বয়স্ক জেঠু, রিক্সা করে গেলাম, গলায় প্রচণ্ড ঠান্ডা লাগে বলে টোটোটা আমি অ্যাভয়েড করি তো গেছি। তা মিষ্টির দোকানে ঠাকুরের জন্য মিষ্টি নিয়েছি আর ওনাকে একটা মিষ্টি দিয়েছি, আমি একটা খেয়েছি, খুব খিদে পাচ্ছিল, সন্দেশ খেয়েছে। তা আমাকে বললেন, আজকে আমাকে বললেন, জানেন মানে সত্য ঘটনা, সত্য ঘটনা না হলে তো আপনাদের আমি হৃদয় স্পর্শ করতে পারবো না, মিথ্যে মিথ্যে বলে আপনাদের হৃদয়টা আমি স্পর্শ করতে পারবো না। তা আমি খেলাম, খেয়ে রামতলায় গেলাম, গিয়ে বাজার টাজার একটু করলাম, একটা বিশেষ উদ্দেশ্যে বাজার করলাম, মায়ের সাধু সন্তান সেবা করবে বলো, সেবা নেবেন বলে তো করলাম। তারপর ওনাকে আমি দিলাম, রিক্সার যে জেঠু। আর রিক্সাটা খুব কমফর্টেবল, মানে আমি বলছি তোমার রিক্সাটা খুব সুন্দর জানো জেঠু, বলছে মা আমাকে একটু বেশি পয়সা দিও। আমি বলছি ঠিক আছে তাহলে আমি যাবো আর আসবো। তা আমি ওনাকে একটা মিষ্টি দিলাম, আমি নিজে একটা মিষ্টি খেলাম, শাঁখ সন্দেশ নতুন গুড়ের, খুব সুন্দর। তখন বললেন আমাকে, হঠাৎ করে বললেন উনি, মহাবীর তৃপ্ত হলেন। আমি বলছি আরেকটা খাও তুমি, তাহলে তারপর আমি আরও দুটো দিলাম। এবার জল খেয়ে বললেন, ভেতরের মহাবীর তৃপ্ত হলেন, এটা বললেন, মানে প্র্যাকটিক্যাল বেদান্ত মা করিয়ে নিলেন। বিশ্বাস করুন আমি আমি নিজেকে বড়াই করছি না, কিন্তু আমি অবাক হলাম, একজন রিক্সার ভদ্রলোক, তিনি বুঝতে পারছেন যে উনি রিক্সা পেশায় উনি রিক্সা চালাতে পারেন, উনি বুঝতে পারছেন আমাদের ভেতর ভগবান আছেন। আমি যখন মিষ্টিটা দিলাম তখন উনি আমাকে বললেন, মহাবীর তৃপ্ত হলেন। আজকে দেখুন আমি একদম জানি না, আজকে কিন্তু রাম নাম, আজকে একাদশী। একটা কথা আপনাদের বলি, আমি অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে 38, আমি 15 ডিসেম্বরে 38 কমপ্লিট করে 39 পড়ব, প্ল্যান করে কিছু হয় না জানেন তো। একটা খোলা পাতার মতন সহজ সাদা মন করবেন, দেখবেন কেমন কেমন সব হয়ে যাবে। তা আমি যখন ওনাকে দিলাম তখন বললেন, মহাবীর তৃপ্ত হলেন, ভেতরে তো ঈশ্বর আছেন,
উনি পেশায় রিক্সা চালক হতে পারেন, বয়স হতে পারেন, কিন্তু উনি স্পিরিচুয়াল। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আমি যখন নেবেছি ওনাকে মোটামুটি একটু বেশি, আমি সবসময় রিক্সা চালকদের, টোটোদের নয়, রিক্সা চালকদের একটু বেশি দিই, কারণ কষ্ট করে করে তারা তো আনছে, আর বৃদ্ধ হলে তো কথাই নেই, বয়স্ক মানুষদের ব্লেসিং সবসময় আমাদের পেতে হয়। তো একটা অ্যামাউন্ট আমি দিয়েছি যখন আমি নেমেছি, আমার মনে পড়ছে, আমি আই ক্যান ভিজুয়ালাইজ দাস, বিকজ আজকে ডেটাই হোলিডে ছিল, আজকে ডেটাই আমি জানতাম না যে ঠাকুর মা স্বামীজির আমি মঠে যাব এবং ভগবান সেবার মধ্য দিয়ে আমার দিনটা শুরু হবে। তা আমি যখন আমি ওনাকে একটু এক্সট্রা আমি এ দিলাম, টিপস না, মানে বললাম জেঠু ওটা রাখো, এবার উনি না আমার মুখের দিকে তাকালেন, আমি একটু বাজার করেছিলাম, তা উনি আমাকে বললেন আমিও কিছু টমেটো কিনেছি, তুমি কি টমেটো নেবে? মানে আমি যেহেতু একটা এক্সট্রা কিছু ওনাকে আমি দিয়েছি, উনি ফার্স্ট আমার মুখের দিকে তাকালেন, তাকিয়ে বললেন তুমি একটু টমেটো নাও না গো আমার থেকে। আমি বলছি না জেঠু, আমার বাড়িতে অনেক টমেটো আছে, আমার সবজি যেটা লাগবে আমি সবজি তো কিনেছি। এই হচ্ছে ভগবত উপলব্ধি। তিনি পেশায় রিক্সা চালক হতে পারে, আমাদের তথাকথিত ভদ্র সমাজে অনেক যে পশুবৃত্তি করে বেড়াচ্ছে, এতটুকু তাদের ফিলিংস নেই, তারা মঠ মিশনে যাতায়াত করে, তারা সাধু সঙ্গ করে, আমরা জানি না আমাদের ভেতর ভগবান আছেন। যখন আমরা এটা জেনে যাব, যেটা যেটা সর্বপ্রিয়ানন্দজির স্পিচটা আপনাদের আমি রিকোয়েস্ট করব, আপনারা বারবার শুনবেন, বারবার শুনবেন, কোথায় কোথায় ভগবান আছেন। অ্যাট লাস্ট সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বললেন আমাদের ভেতরে ভগবান আছেন। আমি যখন আসছি তখন ভাবছি যে এই যে এতজন লোক যে ঘুরছে, তাদের জানা নেই তাদের মধ্যে ভগবান আছেন, এবং এই ভগবানকে জাগ্রত করাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। তাহলে আমরা পশুর মতো একে অপরের সঙ্গে হিংসে করব না, লোভ লালসা করব না, ভাববো কদিন আমরা একসঙ্গে থাকব, তারপরে অবশ্যম্ভাবীভাবে গুড বাই আমাদের বলতেই হবে, ভালোবাসা ছড়াব। আমি রিক্সা জেঠুর অ্যাটিটিউড দেখে অবাক হলাম, এবং তিনি কত, মানে কত তার পরিমিত বোধ, আমাকে দেখে ভালো লেগে বলছে একটু আমার থেকে টমেটো নাও না, আমি দেখেছি উনি অনেকগুলো টমেটো কিনেছে, না না তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি। ছোট ছোট যারা পেশায় নিযুক্ত না, তারা কত অল্প তো খুশি হয়, আর যারা যাদের এত দিচ্ছেন মন পাওয়া যাচ্ছে না, এই ব্যাপারগুলো একটু ভাববেন। সংসারের চারটে দেওয়ালের মধ্যে নিজের মনকে আবদ্ধ করে রাখবেন না, জগৎটা দেখুন, আনাচে কানাচে ভগবান ঘুরে বেড়াচ্ছেন জানেন, সেই ভগবান রূপী মানুষকে আমাদের আবিষ্কার করতে হবে, নিজেকেও আমাদের ভগবান হতে হবে, চলে যেতে হবে জানেন তো, বেশি সময় আমাদের নেই, হিংসে লোভ লালসা ছড়ানোর আগে ভাববেন কদিনের এই জীবন, একটু ভালোবাসা দিই না মানুষকে, একটু ভালোবাসা দিই না, একটু কাঁদলামই নয় মানুষকে ভালোবাসে, মাকে দেখবেন মা কি ছিলেন। ভালো করে এখন আমার ইংরেজি শিখতে হবে জানেন তো, সবাই ধরছে এখন বাইরের, ধরুন মানে সব ডিভোটিজরা এসে আমাকে ইংলিশে জিজ্ঞেস করছে, জয়রামবাড়িতেও আমি দেখেছি শৈলজা দিদি, মানে মানে দাঁত তো আমার ভেঙে যাচ্ছে কিন্তু খুব সহজ ইংরাজিটা বলতে হচ্ছে আমাকে, সারদা দেবী কে, একজন বলছে ইনি কে, একজন আমার বেলুন মঠে গেছে এবার দেখে বলছে যে ইনি কে বলুন তো, ইংলিশে বলছে, আনছি বাপরে মা ইংলিশটা আমাকে তুমি শিখিয়ে দাও ভালো করে, এখন তো ইংরেজিতেও কথা বলতে হচ্ছে, বেশ মজার ব্যাপার। হ্যাঁ, সো এই হচ্ছে ব্যাপার জানেন তো, ভগবান হন, আপনারা আগে ভগবান হন, চারিদিকে ভগবানকে দেখবেন, ভগবান রূপী মানুষকে দেখবেন, ভগবান না হলে কিন্তু ভগবানকে দেখতে পাবেন না, সকলের মধ্যে যে তিনি আছেন, মা বলছেন না কতগুলো শব্দ, আমাকে অনেক বড় বড় মানুষ আমাকে ফোন করে বলেছেন, অনেক হাই প্রোফাইলের, যে অঙ্কিতা রিয়্যাক্ট করো না, স্বামীজি কি বলে গেছেন, স্বামীজি কি বলেছেন, সাধারণ মানুষের কথায় তুমি রিয়্যাক্ট করো না, তোমার জীবন অনেক দূরের, তুমি তুমি তোমার শক্তিটাকে, আমার একজন কালকে প্রিয় দিদির সঙ্গে কথা হয়েছে, তিনি প্রচণ্ড শক্তিমান, তিনি ভালো কথা আমাকে বললেন, নিজের শক্তিটাকে, অন্তর্নিহিত শক্তিটাকে তর্ক করে নষ্ট করো না, শক্তিটার তুমি ইউজ করো। আমার খুব ভালো লাগলো, সেই দিদিকে আমি অনেক প্রণাম জানাই এবং চোখ খুলে গেল, আরও চেষ্টা করছি শক্তিটা নিজের কাছে রাখতে এবং চুপচাপ রাখতে।
আজকে আমার প্রচণ্ড শরীর খারাপ, কিন্তু বিশ্বাস করুন মঠে যখন গেছি, মঠে যে জন্য গেছি, মা একটা দারুণ সুযোগ আজকে আমাকে দিয়েছেন। মায়ের কাছে আমি গেছি, গান করতে করতে গেছি যে মা এত কৃপা, মরে যাব মনে হচ্ছে, তুমি এত কৃপা করছো, শরীরটা যাক, শরীরটা যখন ব্যথা হয় ভাবে যাক না, কি আছে, নতুন আরেকটা শরীর তো পাবো। আত্মা অবিনশ্বর, আমরা আত্মা, আত্মার কখনো মরণ হয় না, এটা বারবার আমাদের মনে রাখতে হবে। আত্মার পিউরিফিকেশন চাই, ভগবানকে চিন্তা করতে করতে, ভগবানকে চিন্তা করতে করতে আমরা দেবতা হয়ে যাব, ঠাকুর। আমার এক প্রিয় দিদির সঙ্গে আজকে অনেক বছর বাদে দেখা হলো, বলছে মম্পি আমি ভাবতে পারিনি তুই সেই অঙ্কিতা মুখার্জি, অনেক ছোট বয়সে দেখেছেন উপুর্দি। আমি আমি একটা কথাই বেলুড় মঠে দাঁড়িয়ে বললাম, একে ভালোবাসো, ভগবান শ্রীরামকৃষ্ণকে ভালোবাসো, অনেক ভালোবাসা পাবে। এই যে এখানে যে ভাল মানে আছেন বেলুড় মঠের মন্দিরে দাঁড়িয়ে আমি বললাম, আমি পড়ছিলাম স্বামী বিবেকানন্দ বলছেন এক মহাশক্তি, এই শক্তিটা আপনারা অনুভব করুন, কাউকে কিছু বলতে হবে না, শক্তিটা অনুভব করে না নিজের অন্তর্নিহিত দেবত্বকে জাগ্রত করো। এই ঠিক আছে, মায়ের কথায় আমরা চলে যাব, তার আগে রামের প্রার্থনাটা দিয়ে তারপরে মায়ের একটু অল্প কথা, মা যতক্ষণ বলাবেন বলবো। ভয় হর মঙ্গল দশরথ রাম জয় জয় মঙ্গল সীতারাম, ভয় হর মঙ্গল দশরথ রাম জয় জয় মঙ্গল সীতারাম, মঙ্গল কর জয় মঙ্গল রাম সঙ্গত শুভ বিভব বোধয় রাম, মঙ্গল কর জয় মঙ্গল রাম সঙ্গত শুভ বিভব বোধয় রাম, আনন্দামৃত বর্ষক রাম আশ্রিত বৎসল জয় জয় রাম, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, ভয় হর মঙ্গল দশরথ রাম জয় জয় মঙ্গল সীতারাম। মায়ের কথায় চলে আসছে, আরেকদিন মায়ের রামের স্তবটা যদি ঠাকুর করে, আমার খুব ইচ্ছা হচ্ছিল একদিন আমি গুগল মিটে রাম নাম করি, ঠাকুর করিয়ে নিলেন, ঠাকুর মানে পিঁপড়ের পায়ের নূপুরের ধ্বনি শুনতে পায়, আজকে মন একেবারে আনন্দে ভরপুর, প্রচুর বরিষ্ঠ সাধুকে প্রণাম হয়েছে, প্রচুর মানে যার দুদিন আগে বার্থডে ছিল, একজন সাধু যিনি 40 বছর ঠাকুরকে পুজো করেছেন, তিনি গর্ভমন্দির থেকে আসছেন। সিনিয়র সাধুদের সবসময় আমি আশীর্বাদ নেওয়ার চেষ্টা করি, জীবন ক্ষণিকের, তারাও চলে যাবে আমরাও চলে যাবো, আমার কর্মটুকু যেন ভালো থাকে, এটা আমাদের লক্ষ্য করতে হবে, বারবার মঠে ছুটে যেতে হবে আমার প্রাণের প্রিয়র বন্ধুর কাছে, সে এখন চাদর টাদর পরে সুন্দরভাবে আছে, তার শক্তিতে জগৎ চলছে, সেই শক্তিতে আপনারা প্লিজ বিশ্বাস করবেন, আপনারা যাবেন বেলুড় মঠ যাবেন, সেখানে মহাশক্তি আছে, ঠাকুর ওখানে একদম জীবন্ত হয়ে বসে আছেন। মায়ের কথায় আমি চলে আসছি, কালকে কালকে কিছু কিছু মায়ের কথা পড়ছিলাম, মা বলছেন না যে ভগবান লাভ হলে কি হয়, ভগবান লাভ হলে মা বলছেন যে আমাদের এই জন্ম মৃত্যুর খেলাটা আমরা বুঝতে পারি, এই জগৎটা যে অনিত্য সেটা আমরা কিন্তু বুঝতে পারি। কালকে মায়ের কথা থেকেই, শ্রী শ্রী মায়ের কথা অপূর্ব বই, আমি শিখার কমেন্টে আমার প্রচণ্ড হাসি পাচ্ছে, শিখা যা কমেন্ট করছে দুষ্টুমি করে, মানে কি বলবো, আমি সব দেখতে পাচ্ছি শিখা তোমার দুষ্টুমি। আচ্ছা এখানে কি বলছেন যে পাঁচই আষাঢ় উদ্বোধনে
বলছে, আমি বলছেন একজন ভক্ত মহিলা হয়তো বলছেন যে ভক্ত মহিলাও হতে পারে পুরুষও হতে পারে, নামটা মেনশন করেনি, শ্রী শ্রী মায়ের কথা বইটা পড়তে হবে, শ্রী শ্রী মায়ের কথা। কথামৃত বললে যেমন মনে হয় আমরা ঠাকুরের সঙ্গে আছি, মায়ের কথা মারাত্মক ব্যাপার, দারুণ দারুণ অপূর্ব। কালকে আমি আজকে তো করতেই পারিনি, সকালবেলা বেলুড় মঠের মন মনো চলনি জনিকেতনে হয়ে আছে, তো মায়ের কথা পড়বেন আপনারা, হ্যাঁ, শ্রী শ্রী মায়ের কথা। আমি মা মন স্থির হয় না কেন যখন ভগবানের বিষয়ে চিন্তা করি? থ্যাংক ইউ সুস্মিতাদি, দিল্লি থেকে দেখছো, কেয়াদি ভীষণ প্রিয় মানুষ আমার এরা, প্রীতিনাথ, রীতা সানবুই, সঙ্গীতাদি, স্নিগ্ধা সাহা, স্নিগ্ধা রয়, পামেলা, কিছু কিছু মানুষকে আমি দেখতে পাচ্ছি, সকলে আমার ভালোবাসা নিও, আরও যারা দেখছো সকলে আমার অনন্ত ভালোবাসা নিও। প্রতিভাদি, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা, আজ তোমাদের অনুপ্রেরণায় চলছে আর কি, মায়ের কৃপায়। তবে আমার সাবজেক্টটা ঠাকুর খুব ভালো দিয়েছে, মন তলায় নাবলে উঁচু উঁচু উঠে যাচ্ছে, উঁচুতে উঠে যাচ্ছে, সারাদিন গীতা, কথামৃত, মায়ের কথা, মন বলছে তুমি দুঃখ করো না, স্বামীজি বলছেন না মন যেন জানতেই না পারে মনের কিছু দুঃখ হয়েছিল, এটাই তো আমাদের দরকার। উর্মিমালা রয়, সুজাতা ঘোষ, থ্যাংক ইউ, রূপা চক্রবর্তী দেখতে পাচ্ছি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ উর্মিমালা, অনেক ভালোবাসা, পামেলাকে অনেক ভালোবাসা। মা মাকে বলছে, মা মন স্থির হয় না কেন যখন ভগবানের বিষয় চিন্তা করি তখন মন নানা বিষয়ে যায়। মা বলছেন, বিষয় বলতে টাকা কড়ি পুত্র পরিবার, এইসব বিষয় মন যাওয়া খারাপ। দেখুন মা একদম ডিরেক্ট বলছে আমাদের, মন বিষয় বলতে কি অনিত্য বস্তু, টাকা কড়ি পুত্র আর পরিবার, মা একদম ডিরেক্ট বলছে এসব বিষয়ে মন যাওয়া কিন্তু খারাপ। যখন ঠাকুরকে ডাকবেন না সব ফেলে ঠাকুরকে ডাকবেন, ফেলতে পারি না, সংসার থেকে বেরোতে পাচ্ছি না, তাহলে কিন্তু পিস পাবেন না, শান্তি পাবেন না, সংসারে ডুবে থাকবেন। আর যাদের 60 হয়ে গেছে তাদের তো এই যাবেন ওই যাবেন, 60 হয়ে মানুষ কি করে সংসারে আবদ্ধ হয় ভগবান জানে। সংস্কারটা চেঞ্জ করুন, সংস্কারটা চেঞ্জ করুন, আমি মায়েদের বলছি, ষাটোর্ধ পুরুষ মহিলা তাস খেলে সময় কাটাবেন না, কি আড্ডা কি এ, দেখি তো রাস্তাঘাটে একটু যদি ঠাকুরের নামটা করতো, একবার যদি জয় রামকৃষ্ণ বলতো জীবনটা উদ্ধার হয়ে যেত, কত আমরা আড্ডা মারছি, গাল গল্প করছি, যার জন্য এই জগতে এসছি তাকে একবার, তাকে একবার স্মরণ মনন করছি না, আমরা যে দেবতা এটাই আমরা জানি না, অথচ দেখুন ওই রিক্সা জেঠু জানে, এখানে উনি বলছেন মহাবীর খুশি হলেন, ও মাই গড, এ কী লীলা মা তোমার, আনাচে কানাচে ভগবান হয়ে বসে আছেন সকলে, তাই না? মা বলছেন, থ্যাংক ইউ প্রীতি, উর্মিমালা, সকলকে দেখতে পাচ্ছি, প্রতিভাদি, এরা সবসময় আমাকে অপূর্ব বলে, শিখা, অপূর্ব অপূর্ব সবই অপূর্ব। আমার হাজবেন্ড বলছে, বাবা তোমার গুগল মিটে ক্লাস কি সিরিয়াসলি সব করছে, বাড়িতে এসছে তাও অঙ্কিতা মুখার্জির গুগল মিটে ক্লাস করছে, হ্যালাম বস, জাদু আছে, আকর্ষণ আছে, তবে না এত মানুষ ভালোবাসে, মায়ের শক্তি, মায়ের শক্তি। মায়ের মন্দিরে গেছি, আপনি অঙ্কিতা মুখার্জি, আমি মা 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 সব মা, এই যে যার শক্তি মানে শক্তির সোর্স হচ্ছে এখানে বসে আছেন, একদম নাম নেবেন না, মাকে ডাকুন, সেই শক্তিময়ীকে আমরা আরাধনা করব। ওকে, এখানে আমরা বলছি, মা বলছেন, বিষয় বলতে টাকা করি পুত্র পরিবার, এই সব বিষয় মন যাওয়া বড্ড খারাপ, কাজকর্ম সম্বন্ধে মন তো যাবেই, ধ্যান না হয় জপ করবে। মা আরেকটা বিউটিফুল কথা বলছেন, আপনাদের প্লিজ আমি বলবো শ্রী শ্রী মায়ের কথা বইটা কিনতে, অনেক বই আমার মুখ থেকে শুনে প্রতিভাদি বলেছে, অঙ্কিতা রামকৃষ্ণ মিশনের আমার সকলকে বলতে ইচ্ছা করে, অঙ্কিতা মুখার্জির জন্য অনেক বই কিন্তু আপনাদের বিক্রি হচ্ছে, আপনাদের বলবো শ্রী শ্রী মায়ের কথা বইটা কিনতে, যারা যে মহিলারা আমার ক্লাসটা তোমরা করো, শ্রী শ্রী মায়ের কথা অপূর্ব, মন ভালো হয়ে যাবে মায়ের কথা পড়লে। মা বলছেন, ধ্যান না হয় জপ করবে, থ্যাংক ইউ মীনাক্ষী গুপ্তা আন্টি, মৌসুমি প্রামাণিক, এরা আমার খুব প্রিয় ক্লাস করে, তো একটু আমি বলে ফেলি, হ্যাঁ মহুয়াদিকে আমি দেখতে পাচ্ছি, মহুয়া সূত্রধর, আই থিঙ্ক, ভালোবাসা, প্রচণ্ড ভালোবাসা। আমি প্রসঙ্গে চলে আসছি সকলের পারমিশন নিয়ে, মা বলছেন ধ্যান না হয় জপ করবে, একদম জপাত সিদ্ধি, মা বিউটিফুল কথা। মীনাক্ষী আন্টি যখন আমাকে হোয়াটসঅ্যাপে সিদ্ধি বিনায়কের ফটো পাঠালো, আমি বিনায়ককে, সিদ্ধি বিনায়ককে বললাম, গণেশ দাদাকে বললাম, আমার আমার জপে সিদ্ধি দাও,
জপে সিদ্ধি দাও, কোনো কিছু সিদ্ধি চাই না, আমার মন্ত্রে তুমি সিদ্ধি দাও, কারণ মন্ত্রই হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ। এই যে মন্ত্র আমরা পেয়েছি, ঠাকুরের নামটা পেয়েছি, এই ছোট্ট মন্ত্রের মধ্যে ঠাকুর আমাদের আছেন। যত আপনারা ঠাকুরের নাম করবেন আপনারা শুদ্ধ পবিত্র হবেন। একবার চাইবেন তো মানুষটার দিকে, ওয়েট করে থাকে জানেন, শ্রাইনে ওয়েট করে থাকে, হি ইজ ওয়েটিং ফর আস, আমাদের জন্য ওয়েট করে, কবে আমরা আসব, তাকে প্রাণের কথা বলবো। একটু রিয়ালাইজ করুন, রিয়ালাইজ করুন, একটু রিয়ালাইজেশন দরকার, শান্তি পাবেন। এখানে বলছেন, মা বলছেন, ধ্যান না হয় জপ করবে, জপাত সিদ্ধি, জপ করলেই সিদ্ধি লাভ হবে। বিউটিফুল কথা মা বলছেন। সঞ্চারী দি দেখতে পাচ্ছি সকলকে, পিঙ্কি কোলে সকলকে দেখতে পাচ্ছি আমি, হ্যাঁ আমি আর নাম মেনশন করছি না। মা বলছেন জপ করলেই সিদ্ধি লাভ করবে, জপ করলেই সিদ্ধি লাভ করবে। ধ্যান হলো ভালো, না হলে জোর করে ধ্যান করবার দরকার নেই। আমরা খুব সাধারণ, আমরা ভুলে যাই জানেন, আমরা সমাধি সমাধি টাইপ করি, হোয়াইট শাড়ি পরি। আরে মনটাকে আমাদের হোয়াইট করতে হবে, মনটাকে হোয়াইট করতে হবে। আমি আমি যতই আমি মিনি স্কার্ট পরি অবশ্যই রুচিসম্মতভাবে পরবো, মা কেমন ছিলেন, সুন্দরভাবে ড্রেস পরবো যেন অপরে বিব্রত না হয়, আমাকে দেখে বিব্রত না হয়ে যায়, কিন্তু মনটাকে আমাদের সাদা করতে হবে। বিশ্বাস করুন, অহংকার, লোভ, লালসা এগুলো একেবারে দূরে সরিয়ে দেবেন। বিশ্বাস করুন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আমাদের করায়ত্ত হবে, আর ঠাকুরকে স্মরণ করবেন। এই যে কি মহাশক্তি, স্বামী বিবেকানন্দ বারবার বলছেন, এই বিশাল মহাশক্তি, তোরা আমাকে বিবেকানন্দ বলে ভালোবাসছিস, তোরা জানিস না এর ভেতর উনি আছেন, ওনার শক্তিকে তোরা ভালোবাসছিস, বারবার বলছেন মা। এখানে বলছেন ধ্যান না হয় জপ করবে, জপাত সিদ্ধি, জপ করলেই সিদ্ধি লাভ করবে। মা বলছেন জপ করলেই সিদ্ধি লাভ করবে। ধ্যান হলো ভালো, জোর করে ধ্যান করার দরকার নেই। আমি মাকে জিজ্ঞাসা করলাম, কাশিতে মঠে থেকে সাধন ভজন করা ভালো না নির্জনে সাধন ভজন করা ভালো? মা বলিলেন, একটু দাঁড়া, মা বলিলেন, নির্জনে সাধন ভজন করা কি ভালো নাকি কাশিতে মঠে থেকে সাধন ভজন করা ভালো, মাকে জিজ্ঞেস করছেন। মা বলিলেন, নির্জনে ঋষিকেশ প্রভৃতি স্থানে কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপর মনকে যেখানেই রাখো, যে লোকের সঙ্গে মেশো, একই রূপ থাকবে। বিউটিফুল কথা, বিউটিফুল। যখন আমাদের দীক্ষা নিই আমরা প্রথম প্রথম, যারা আপনারা প্রথম প্রথম মন্ত্রে দীক্ষা পেয়েছেন, ছুটে ছুটে মঠ মিশনে যেতে হবে মনটাকে পাকার জন্য। মনটা পেকে গেলে, জপ করতে করতে মনটা পেকে গেলে, আপনি সংসারে আছেন অল টাইম, আপনি জপ করছেন, প্রত্যেককে আমি অনুরোধ করব যারা আমার ফলোয়ার্স, অজপা জপ করুন, কাজ করুন, জপ করুন, মনের একটা অংশ সেই জপে ফেলে রাখুন, দেখুন কি আনন্দ হয়। চারপাশে প্রচণ্ড ক্যাঁচড় 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 চেঁচামেচি করছে, ঘটি বাটি হেনা ত্যানা নিয়ে, কিছু কানে ঢুকবে না, মন তুমি নিকেতনে আনন্দে থেকো, তার চরণে তুমি আনন্দে থেকো। এই জগৎকে যতক্ষণ আমরা আছি, জগৎকে তো ছুঁড়ে ফেলতে পারবো না, আপনার পরিবেশও সবসময় ভালো হবে না, মনের মতন হবে না, মনটাকে তার চরণে আমাদের লাগিয়ে রাখতে হবে। বিউটিফুল কথা এখানে বলছেন যে, নির্জনে ঋষিকেশে প্রভৃতি স্থানে কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপর মনকে যেখানেই রাখো, যে লোকের সঙ্গেই মেশো, একই রূপ থাকবে। আমাদের জ্ঞান আমাদের রক্ষা করেন জানেন, এই যে মায়া, মোহ, লোভ, লালসা, যারা পড়াশুনো করছেন রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য, ওই জ্ঞানই আপনাকে আপনার মোহ থেকে রক্ষা করবে। আমরা প্রতিনিয়ত মোহতে কিন্তু আবেশিত হচ্ছি, আমরা হিউম্যান বিং। কেউ যদি বলে আমার কোনো দুর্বলতা নেই, সে মিথ্যেবাদী, মিথ্যে কথা বলছে। ঠাকুরকে ধরে কখনো মিথ্যে কথা না বলার চেষ্টা করবেন, একটা ছোট্ট জিনিসের জন্য অতিরঞ্জিত করে কথা বলছেন, একটা মানুষের মন পাওয়ার জন্য অতিরঞ্জিত করে কথা বলছেন, কদিন বাদেই মানুষটা আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। মা বলছেন যে সত্যকে ধরে রয়েছে সে ঠাকুরের কোলে বসে আছে। ঠাকুর বলছেন, ঠাকুর বলছেন, আমিও করতাম, আমিও এখনও করি, আমি আমি মহারাজদের স্পিচ শুনি আর রুটি করি, কাজ করি,
আর এখন জব করি, এখন আমার ক্লাস থাকে বলে মনোনিবেশ করতে হয়, গীতার বারবার পড়তে। কাল যেমন সারাদিন আমি গীতা পড়েছি, সারাদিন আমার হাজবেন্ডকে বলে আমি সারাদিন দেখো গীতা পড়লাম, মরে গেলেও আমার কষ্ট নেই, আমি সেই গোবিন্দের চরণেই আমি স্থান পাবো। তৈল ধারার মতো ভগবানকে চিন্তা করুন আর কাজ করুন, বিষয় চিন্তা দূরে ফেলে দিয়ে আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। মনটা নিয়ে যত গোল, মনটা যদি আমি উচ্চ পিলারে, মিনারে, কুতুব মিনারের ওপর আপনি দাঁড়ান, সবাইকে সেম লাগবে। মনটাকে তুলতে পারছি না বলেই আমাদের এত অশান্তি, এত অভিযোগ। কাদের ওপর অভিযোগ? সকলের মধ্যে তো তিনি আছেন, কাকে আমি কষ্ট দেব? বিশ্বনাথানন্দজিকে প্রণাম করলাম জানেন আজকে বেলুর মঠে, আমাকে বলল আপনি মাই এসে আমার সামনে দাঁড়ালেন। বলছে মায়ের, ফার্স্টে বললো মায়ের মতো, শিখলাম। পুরুষ মানুষটা একটু শিখুন, কবে আর শিখবেন আপনারা? বয় বেলা যে হয়ে গেল, বেলা যে হয়ে গেল আর সেটার এ নেই। বিশ্বনাথানন্দজিকে যখন আমি প্রণাম করলাম, মহারাজ বললেন মা কেন? ফার্স্টে বললো মায়ের প্রতিনিধি, তারপর বললো না না, স্বয়ং মাই এসে আমার সামনে তুমি দাঁড়ালে। বিশ্বনাথানন্দজি মহারাজ বললেন, বলছে মেয়েরা মহামায়ার অংশ, মাই, মেয়েরা হচ্ছে মাই। যে দেশে মেয়েদের অবমাননা হয়, মেয়েদের চোখের জল ফেলায়, তারা কখনো উন্নতির শিখরে উঠতে পারে? নেভার, কোনোদিনও পারবে না। মায়েদের সবসময় আনন্দের রেসপেক্ট দিয়ে রাখতে হবে। বিশ্বনাথানন্দজি মহারাজের কাছে গেলাম, আমাকে চেনে না জানে না, বলছে একটু চেনা চেনা লাগছে। আমি বলছি মহারাজ আপনার স্পিচ আমি শুনেছি, আপনি বিশ্বনাথানন্দজি, অচ্যুতানন্দজির শরীর চলে গেছে। অচ্যুতানন্দজিকে একদিন গিয়ে বলেছি মহারাজ আপনি অচ্যুতানন্দজি? বলছে কেন রে বাবা, কি করলাম রে বাবা? হাউ সুইট পার্সোনালিটি আই থিঙ্ক মিসিং, সংসারে মিসিং, ভালোবাসা পাচ্ছি না। আমরা কেন ছুটে ছুটে যাই? মহারাজ বললেন রামকৃষ্ণ মিশন চলছেই মায়েদের জন্য, রামকৃষ্ণ মিশন চলছেই মায়েদের জন্য। আমাকে বললেন স্বয়ং মা, মায়ের প্রতিনিধি না, মাই, মায়েরই তোমরা অংশ। প্রত্যেক মায়ের মধ্যে মা জগদম্বা আছেন। কজন পুরুষ এটা ফিল করছে? করতে পারছি না, করতে পারছি না। এখানে বলছেন, মায়ের কথায় চলে আসছি, বিউটিফুল কথা বলছে মা, বলছে নির্জনে যাদের নতুন দীক্ষা হয়েছে তারা অবশ্যই তোমরা মঠ মিশনে বেশি বেশি করে যাবে, মন পাকতে হবে, সংসারে থাকবে এই কথা ওই কথা। আরে ভাই কিচ্ছুই তো আমার কানে ঢুকছে না, এখন তো স্মার্টফোন হয়েছে, স্মার্টফোনটা হাতে পড়লেও কিছু কথা কানে ঢোকে না। স্মার্টফোন ইউজ করলে করবেন জব করবেন, ইন্টারনেট স্ক্রল করবেন জব করবেন, সবসময় ভাববেন আমি চলে যাব, আমি চলে যাব, আমি নাম করব, ঠাকুরের নাম করব, এগুলো একটু ভাববেন। ওকে, বিউটিফুল কথা এখানে বলছেন যে মা বলিলেন নির্জনে ঋষিকেশে প্রভৃতি স্থানে কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপর মনকে যেখানেই রাখো যে লোকের সঙ্গেই মেশো একরূপ থাকবে। প্রত্যেক সাধুকে প্রণাম করলাম, অদ্ভুতভাবে হাতটা তুললেন, ইচ অ্যান্ড এভরি বডি, মানে প্রত্যেক সাধু জানেন তো মানে তৃপ্ত। কে কি করবে? আমি সবসময় আমি বলে এসছি, আমি ক্যাপশনে লিখেছি ফেসবুকে, আমার পেছনে লাগতে এসো না, প্রচুর সাধু মহাত্মাদের আশীর্বাদ রয়েছে। গর্ব, এটা আমার গর্ব, এটা আমার অলঙ্কার, সত্যি বলছি, সত্যি বলছি। মানে আমি জানি না কেন সব মহারাজজিরা এত, মানে মায়েদের এত ওনারা রেসপেক্ট করেন না, শিখতে হয় তাদের কাছে। রামকৃষ্ণ মিশন ঠাকুর শেখায় মাকে কিভাবে তিনি রেসপেক্ট করছেন, সামান্য মাকে তুই তুকারি করে ফেলেছে বলে। ঠাকুর বলছেন আমার সারা রাত ঘুম হলো না গো। মা বলছেন কেন? না তোমাকে লক্ষ্মী ভেবে তুই বলে বলে ফেলেছি, আজকে কি অবস্থা বলুন তো। মেয়েরা যেন একটা শিশু উৎপাদনের যন্ত্র হয়ে দাঁড়িয়েছে। স্বামীজি বলছেন ভগবতীকে আমরা বাচ্চা সন্তান উৎপাদনের যন্ত্র হিসেবে অ্যাটিটিউড করছি। স্বামী বিবেকানন্দকে পড়ুন, কি রেসপেক্ট, বাপরে, থ্যাংক ইউ। আচ্ছা শিখা ব্যানার্জি অনন্ত প্রণাম নিও, পুনে থাকো, থ্যাংক ইউ সো মাচ। পুনে, বম্বে সব অনেকে আছে, দিল্লি অনেকে শুনছো, হায়দ্রাবাদ, ধন্য। মাকে আমি থ্যাংকস জানাই, এই শক্তি মায়ের, আমি আমি বুঝি এটা মায়ের শক্তি। ওকে, আচ্ছা আমি প্রসঙ্গে চলে আসছি। বলছেন, মা বলছেন যে
যখন গাছ চারা থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয়, যখন আমাদের মনটা না পাকে সংসারে, যখন কেচাকেচির মধ্যে আপনি শান্ত হয়ে থাকতে পারবেন, তার আগে আপনাদের নির্জনে গিয়ে কিছুকাল তপস্যা করতে হবে। নির্জন বাস করতে যাবেন, আমরা মায়েরে যাই হই হট্টগোল বাদিয়ে দিই, সেই সংসারের গল্প। বেলুড় মঠে গিয়ে কোনো ছেলে বউ নাতি পুতির কথা আমি বলবো না, এটা এরম মন করে যাবেন। আজকে মাকেই বলছিলাম, মা আমি মন তৈরি করছি মঠে যাব, তো সকালবেলায় তো পরের কথা চিন্তা করলে তো সেই মন তৈরি হবে না। মাকে বলছিলাম, মা সব পরে শুনবো, মন তৈরি করছি ঠাকুরকে দেখতে যাব। কোথায় আমি যাব আপনারা জানেন? কোথায় যাবেন? যেখানে স্বয়ং ভগবান জীবন্ত হয়ে বসে আছেন। যখন মঠে যাবেন মন তৈরি করবেন, কাজের লোকের পেছনে লাগতে 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 যাবেন না, আনন্দ পাবেন না, ঠিক আছে? মন তৈরি করতে হবে। যদি আমি মঠে যাব সকাল থেকে চুপ এক চিন্তা, মঠে যাব সাধু সেবা করব, সাধু দর্শন করব, জীবনের সার্থকতা প্রদান করুন, এই জীবনটা ক্ষণস্থায়ী। বিউটিফুল কথা এখানে বলছেন, খুব সুন্দর কথা মা বলছেন, নির্জনে ঋষিকেশ প্রভৃতি স্থানে কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপর মনকে যেখানেই রাখো যে লোকের সঙ্গেই মেশো একই রূপ থাকবে। যখন গাছ চারা থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয়, বড় হলে ছাগল গরুতে কিছু করতে পারে না। মা বলছেন নির্জনে সাধন করা খুব দরকার, লোক দেখিয়ে দেখাবেন না আমি মালা জপছি, মালাটা বারই করবেন না লোকের কাছে, যাদের মালা আছে একদম মালা বার করবেন না, নির্জনে জপ করবেন, জানেন যেন কেউ দেখতে না পায়। কাউকে দেখিয়ে তো লাভ নেই, আমি ভক্ত, আমি এত সাধু সঙ্গ করেছি, এই যা তোর কথা শুনবো কি, লোককে দেখিয়ে কোনো লাভ নেই না। নির্জনে গোপনে কেঁদে কেঁদে তার কথা আমাদের চিন্তা করতে হবে। বিউটিফুল কথা এখানে বলছেন, বলছেন যখন গাছ চারা থাকে তখন চারদিকে বেড়া দিতে হয়, বড় হলে ছাগল গরুতেও কিছু করতে পারে না। নির্জনে নির্জনে সাধন করা খুব দরকার। যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে। আরেকটা কথা মা বলছেন, যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। আমরা বোকার মতো লোকের কাছে কাঁদি, লাভ নেই, মানুষ ঈশ্বরের অধীন, তাহলে আমাদের কোথায় কাঁদতে হবে? মা বলছেন যখন কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। আমি আমার তো সাধন ভজনের শক্তি নেই, আপনার পাদপদ্ম ধরে পড়ে আছি, যা হয় করুন। আমার তো সাধন ভজনের শক্তি নেই, আপনার পাদপদ্ম ধরে পড়ে আছি, যা হয় করুন। মা হাত জোর করিয়া ঠাকুরকে প্রার্থনা করিতে লাগিলেন, ঠাকুর তোমার সন্ন্যাস রক্ষা করুন। তিনি দেখছেন তোমার ভয় কি। আজকে আমি স্বামীজির জন্য একটা জিনিস নিয়ে গেছেন, তারই এটা সবসময় মনে রাখবেন, আমরা কিছু মাকে দিতে পারি না, গঙ্গা জলে গঙ্গা পুজো। স্বামীজিকে বললাম, তুমি আর সিস্টার নিবেদিতা খেও স্বামীজি, মার্গট, তোমার প্রিয় বান্ধবী, ডিসাইপল, মাতা, ভগিনী সব কিছু বলছেন। স্বামীজিকে বললাম, স্বামীজি ওখানে স্বামীজির গর্ভমন্দিরে সিস্টার নিবেদিতার ভস্য আছে, বললাম তোমরা দুজন মিলে শেয়ার করে এটা খেও। হঠাৎ করে মনে পড়ল স্বয়ং শিব ওখানে আছেন, স্বামী বিবেকানন্দ, যিনি জ্ঞানের ভাণ্ডার, তার কাছে, স্বামীজির কাছে আমরা সবসময় কি চাইব, জ্ঞান চাইব, স্বয়ং শিব তো কি বলবো, তার ডিসাইপল। স্বামীজির বেডরুমে আজকে আর যাওয়া হয়নি, স্বামীজির বেডরুমে গিয়ে ওই কথাটাই মনে পড়তো, সিস্টার নিবেদিতা এসেছিল, হাত ধুয়ে দিচ্ছিল তার শিষ্যকে শেষ সময়। এই ব্যাপারগুলো না একটু পড়ে গিয়ে আমাদের বেলুড় মঠে যেতে হবে, ওনারা তো সব জীবন্ত হয়ে থাকেন। মা হাত জোর করিয়া বলিতে লাগিলেন, করিতে লাগিলেন,
ঠাকুর তোমার সন্ন্যাস রক্ষা করুন, তিনি দেখছেন তোমার ভয় কি। ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে, কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না। একাকী বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে, একাকী যখন থাকবেন সবসময় বিজি থাকবেন। যে দিনটা আমরা খুব বিজি থাকি না মনটা আনন্দ থাকে, আর যেই আমাদের কোনো কাজ থাকে না তখনই মনে যত রাজ্যের কু আসে। তাই মা বলছেন এখানে অপূর্ব কথা, বলবে ঠাকুরের কাজ করবে, মা বলছে ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে, কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না। একাকী বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে। কিরূপভাবে কিরূপ স্থানে গিয়ে সাধন ভজন করতে হবে, এরা কিন্তু সন্ন্যাসী সন্ন্যাসিনী যারা কথা বলছে। মা বলছেন কাশী তোমাদের স্থান, সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। আমরা যখন আমরা সমুদ্রে চান করতে যাই, ঢেউয়ের এগেনস্টে যখন আমরা যাই না, তখন আমাদের খুব বেগ পেতে হয়। যারা আমরা স্পিরিচুয়াল লাইফ লিড করি, এই জগতের মানুষ কিন্তু আপনাকে বুঝবে না। জগতের সমস্ত কিছুকে তুচ্ছ জ্ঞান করা, চারটিখানিক কথা, সব কিছু ফেলে দিয়ে সাধন ভজন করা চারটিখানিক কথা, তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা এবং তার নাম জপ করবে। প্রচুর আমাদের কষ্ট হবে, অনিত্য জগৎ আপনাকে হার্ট করবে, কিন্তু ওগুলো ছুঁড়ে ফেলে দিয়ে। আমাকে একজন মহারাজজি ফোন করেছিলেন, বললেন আপনার পক্ষে তো এটা অসুবিধা হবে না, আপনি যেহেতু কালচারের মধ্যেই আছেন, সবসময় বই পড়তে হবে, জপ করতে হবে, মন যখনই উচাটান হবে একটু বেশি করে জপের সংখ্যা আমাদের বাড়িয়ে দিতে হবে, মন অটোমেটিক্যালি শান্ত হয়ে যাবে। বিউটিফুল কথা এখানে বলছেন, অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলে কি হবে। মাকে বলছে ভাষ্য দিদি, সোনালি মুখার্জি বেরা, থ্যাংক ইউ সো মাচ, আজকে গলা আমার প্রচণ্ড ব্যথা। যাগে শরীরের কথা একদম ভাববেন না, শরীরটা যাবেই, মন তুমি আনন্দে থেকো। প্রেমেশানন্দজি বলছেন, বাইরে সুখ দুঃখ বাইরে পড়িয়ে থাক। প্রেমেশানন্দজি বলতেন, বাহিরে সুখ দুঃখ বাহিরে পড়িয়া থাক, মন রামকৃষ্ণ প্রেমে যেন আন্দোলিত হয়ে থাকে। বাইরের সুখ দুঃখ শরীরের ব্যাধি কিচ্ছু চাই না, মন তুমি আনন্দে থেকো। আমি সবসময় এটা, আমার পেন হলে আমি দেখি মন তুমি আনন্দে থেকো, মন তুমি জপে, ঠাকুরকে যেন দেখতে পারি। অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলে কি হবে। মা বলছেন, জলে তো ইচ্ছে করেই পড়ো আর ঠেলেই ফেলো, দেখো কাপড় ভিজবেই। নিত্য ধ্যান করবে, মা বলছেন নিত্য ধ্যান করবে, কাঁচা মন কি না। মনটাকে পাকতে গেলে বেশি করে আপনাদের কথামৃত পড়তে হবে এবং জপ করতে হবে। মা বলছেন মনটা কাঁচা কি না, ধ্যান করতে করতে জপ করতে করতে মন স্থির হয়ে যাবে। আমরা এই জগতের উল্টো দিকে হাঁটছি সাধুরা, জগতের সমস্ত কিছু ত্যাগ করে একটা জীবন যাপন করছে, কঠোর জীবন, প্রচুর কষ্টের জীবন। গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দিলাম, এখানে গেলাম ওখানে গেলাম, কোনো সংযম নেই, তা বললে হবে না। এবং স্বামীজি বলছেন, আজকে এক যা তুমি হয়েছ নিজের ইচ্ছার শক্তির জন্যই তুমি হয়েছ। মানে আমি কখনো বলি না আমাকে তুমি ভালো করে দাও, এই শোনো একটু বলবে গো আমি কিভাবে ভালো হব। আমাদের ভেতরেই ভালো হওয়ার শক্তি আছে। আগের দিন বলছিলাম না, শক্তি অর্জন করুন, শক্তি অর্জন করলে ঠাকুরের শক্তিকে আপনি ফিল করতে পারবেন। নিজে নিজেই আমাদের ভালো হতে হবে, কেউ আপনাকে বলবে না যে ভালো করে দিচ্ছি এসো। এত যে শাসন করেন ছেলে মেয়েদের, একটা গণ্ডগোলের ব্যাপার হয়, কেন হয়, এটা যাবে না ওটা খাবে না, দুর্বিষহ জীবন হয়ে যায়। স্বাধীনতা দিন, মাকে প্রার্থনা করুন, ভালো হবেই। আর যারা দীক্ষা পেয়ে গেছেন ছোট থেকে, ওই মন্ত্রই সর্ব অবস্থায় রক্ষা করবে। অভিজ্ঞতা দিয়ে বলছি, মন্ত্র রক্ষা করেছে প্রলোভনের হাত থেকে, সংযম রক্ষা করেছেন ওই মন্ত্র, শ্রীরামকৃষ্ণ মন্ত্র। স্বামীজি বারবার বলছে এক মহাশক্তি, এক মহাশক্তি। স্বামীজি বারবার এটা বলছে যে কি শক্তি, এ আমি বলতে পারবো না, তাই জন্য ঠাকুর আমি শরণাগত, আমি বলতে পারবো না রামকৃষ্ণ কি শক্তি। বেলুড় মঠে ঠাকুরের শ্রেষ্ঠ প্রকাশ। স্বামী বিবেকানন্দকে বলেছেন, তুই আমাকে যেখানে নিয়ে রাখবি আমি সেখানেই থাকব। বেলুড়ে জীবন্ত, কিছু কিছু রাত্রিবেলায় মহারাজরা বলেন বেলুড়ে একটা অদ্ভুত একটা স্পিরিচুয়াল ভাইবস।
বয় সেটা সাধারণ মানুষরা হজমই করতে পারবো না, আমরা ভয়ে মরে যাব ওই ভাইবস নিতে গেলে। সাধুরাই পারবে, জপ ধ্যান তপস্যা, সামনে শ্মশান, দেব শরীর ওখানে পুড়ছে এবং বলছে ওই যে দেখা যায় আনন্দধাম, পবিত্র জায়গা। আমরা এমনি শ্মশানে যেতে ভয় পাই, কিন্তু বেলুরে গিয়ে কিন্তু ভয় পাই না, বেলুরে ঠাকুর আছেন এবং ওখানে সব শুদ্ধ সত্য সন্ন্যাসীরা। এই যে কামনা বাসনা, কামনা বাসনা না চলে গেলে ভগবানকে আপনারা স্মরণ মনন করতে পারবেন না। এই কথাটা আমার ভীষণ ভালো লাগে। মা বলছেন ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে, সর্বদা বিচার করবে। এই কথাটা আমার এত ভালো লাগে না, প্লিজ আপনারা শ্রী শ্রী মায়ের কথা বইটা পড়বেন, আমাদের সব থেকে আদর্শ বই, আদর্শ বই। কালকে আমি ভাবছি, অনেকদিন মা আমি তোমাকে পড়িনি, কালকে আমার বই আসবে, পড়া ক্লাস আছে, আমি তো জানিও না, মানে আজকে সকালে যে মঠে যাব জানিও না। তো যাই হোক, মা বলছেন সর্বদা বিচার করবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। বিউটিফুল কথা, আমি মাঝে মাঝেই এটা ভাবি, সর্বদা বিচার করবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। একটি লোক মাছ ধরছিল, পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে, কিন্তু তার ফাতনার দিকেই দৃষ্টি। আমি জীবনের উদ্দেশ্য কি? মা বলছেন ভগবান লাভ করা। জীবনের উদ্দেশ্য কি? ভগবান লাভ করা, তার পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা। প্র্যাকটিস করবেন, আজ এই ঠাকুর ওই ঠাকুর সেই ঠাকুর না, একদম শ্রীরামকৃষ্ণকে ডাকবেন। মা বলছেন কলিতে সমস্ত অবতার এই দেব বিগ্রহে আছে। এখানে বলছেন অপূর্ব কথা, যে মা বলছেন ভগবান লাভ করা ও তার পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা। তোমরা সন্ন্যাসী তার লোক, মা আরেকটা বিউটিফুল কথা বলছেন, তোমরা সন্ন্যাসী তার লোক। মা বলছেন কি, গৃহী আর সন্ন্যাসী সমান, কালকে পড়ছিলাম, গৃহীদের কত কামনা বাসনা আর সন্ন্যাসীরা তাকে ধরে ছোট থেকে ঘর সংসারটাই ছেড়ে দিয়েছে। মা বলছেন কি বলছো, গৃহী আর সন্ন্যাসী সমান, গৃহীদের কত কামনা বাসনা আর সন্ন্যাসীরা তাকে ধরে তাকে চিন্তা করে ঘরটাই ছেড়ে দিয়ে চলে এসছে। এই জন্য আমাদের কর্তব্য সাধুদের সেবা করা, সাধুদের এই যে একটা হাত তোলা না, এটাই অনেক ব্লেসিং, এতেই অনেক। আর রামকৃষ্ণ মিশনের সাধু, অনেক অনেক স্বীকৃতি না থাকলে বেলুড় মঠে থাকা যায় না। বাপ রে বাপ, মা এখানে বলছেন অপূর্ব কথা জানেন তো, যে গঙ্গা তীরে যারা বাস করে, বাবা মায়ের কথাতেই আমি শুনেছি, মা বলছেন গঙ্গা তীরে যারা বাস করে তারা হচ্ছে দেবতা, তারা কেউ মানুষ নয় বাবা। মা বলছেন অপূর্ব কথা, মা শেখাচ্ছেন আমরা কিভাবে সাধুদের রেসপেক্ট করব। বলছেন ভগবান লাভ করা, তার পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা, তোমরা সন্ন্যাসী তার লোক, তোমাদের ইহকাল পরকাল তিনিই দেখছেন। বিউটিফুল কথা, তোমাদের ভাবনা কি, সর্বদা কি ভগবানের চিন্তা করতে পারা যায়? কখনো বেড়াবে কখনো তার চিন্তা করবে। মা বলছেন সাধুর রাগদ্বেষ থাকবে না, সব সহ্য করা সাধুর খুব দরকার, আমাদের অন্তরটাকে তো সাধু করতে পারি। মা এক জায়গায় বলছে, ঠাকুরও বলছেন, যে গৃহীদের মনে ত্যাগ, অনেক গৃহী আছে তারা সাধুর মতো অনাসক্ত। তাহলে আমরাও এটা পড়তে পারি, যে সাধুর রাগদ্বেষ থাকবে না, সব সহ্য করা সাধুর দরকার। যদি আমরা সাধু হতে চাই, যদি আমাদের মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়ে যায়, তাহলে আমরা সাধুই। হৃদয়কে ঠাকুর বলতেন, তুই আমার কথা সহ্য করবি, আমি তোর কথা সহ্য করব, তবে হবে, তা না হলে খাজাঞ্চিকে ডাকতে হবে। মায়ের কথা আমরা পড়ছি আজকে, মা বলছেন 1:30 বাজিয়াছে, দুপুরে খাওয়ার পর উপরে পান আনতে গিয়াছি, শুনিলাম কাহারও সম্বন্ধে মা বলিতেছেন, স্বভাব ছাড়িতে নারে জীবের দায় দায়, স্বভাব ছাড়িতে ভজে ভোজি তার পায়। একজন ডিসাইপল জিজ্ঞেস করছে, মা এর মানে কি? মা বলছেন, মা মানুষ স্বভাব ছাড়তে পারে না, আমাদের বাজে হ্যাবিটটা না আমাদের আইডেন্টিফাই করতে হবে।
আমার বাজে হ্যাবিটটা কি, সেই হ্যাবিটটাকে ছাড়তে হবে। আমাদের যে প্রত্যেক দুর্বলতা আছে সেটা বলে মাকে, আমরা তো সবসময় পরকে দেখছি, নিজেকে দেখার তো সময় নেই। থ্যাংক ইউ শুক্লাদি, তুমি শুনছো, প্রণাম নিও, আশীর্বাদ করো। অ্যাকচুয়ালি আমাদের যে বাজে স্বভাবটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমরা কেন নিজের দোষ দেখতে পারি না, নিজেকে দেখিই না, সকাল থেকে উঠে পরকে এই ওটা কী করছে, তুই কী করছিস। নিজেকে দেখুন, নিজেকে জানুন, নিজেকে ফুলের মতো সুন্দর করুন, তখন আর জগতের নোংরা জিনিসগুলো আপনাকে আর বিচলিত করবে না। একদিন দুদিন মন্ত্র আপনাকে আবার সতেজ করে দেবে। নিজেকে দেখুন, আমি কতটা ঠাকুরের হতে পেরেছি, আমি কেন জগতের দেওয়া। যখন ফেসবুকে ঝড় উঠল, আমি বললাম যে স্বামীজি বলতেন প্রচুর প্রশংসা আমি পেয়েছি, সমালোচনা আমাকে সহ্য করতেই হবে, লোক আর পোকের কথা আমি তো ধরি না, সমালোচনা সহ্য করতে হবে, অবিচল থাকতে হবে, জগতের দেওয়া উপহার। প্রেমেশানন্দজি বলতেন না যে আমার শত অপমান হবে ফুলের মালা, ঠাকুর আমি যদি তোমাকে পাই। বিউটিফুল কথা, কে আমাকে ভালো বলল মন্দ বলল তাতে কি এসে যায়। আমি যদি রামকৃষ্ণ লোকে যাই, শেষ সময় ঠাকুর যদি বলে চলে আয় তুই আমার কাছে। তাই জন্য প্রেমেশানন্দজি বিউটিফুল কথা বলতেন, আমার শত অপমান হবে ফুলের মালা, ঠাকুর যদি আমি তোমাকে পাই। কে কি বলবে আমায়? জগতের দেওয়া মান সম্মানকে আমি রিয়ালি রিয়ালি ছুঁড়ে ফেলে দিই। স্বামী প্রেমেশানন্দজির পত্র সংকলন বিউটিফুল, অপূর্ব। মা এখানে বলছেন যে, মা বলছেন এক জায়গায় যে, ঠাকুর ভাবাবস্থায় বলেছিলেন এরপর ঘরে ঘরে আমার পূজা হবে, আমার যে কত লোক তার কুল কিনারা নেই। আর যদি বেলুড় মঠে যেতেন বুঝতে পারতেন, উরি বাপ রে বাপ, কুল কিনারা নেই। নিবেদিতা বলেছিল, মা আমরাও বাঙালি, কর্মবিপাকে ওদেশে জন্মেছি, তা দেখবে আমরা এমন বাঙালি হয়ে যাব যে ঠিক ঠিক ওদেরই শেষ জন্ম। মা বলছেন, এই যে সিস্টার নিবেদিতার, মা বলছেন শেষ জন্ম, বলছে সরলতার প্রতিমূর্তি। মা সরস্বতীর মতো উনি ঘোরাফেরা করতেন, পায়ে জুতোটি নেই, খুলে মায়ের কাছে, মায়ের আসন ঠিক করছে, মা যেখানে বসবে মাকে একটু সেবা করছে, পাখা হাত পাখা দিচ্ছে, এটা এরকম। এই যে এখানে বলছেন দেখুন, মহাপুরুষকে দেখেছি ভজা প্রভৃতি কুকুরগুলোকে ঘেটে, তারপর হয়তো ঠাকুর পূজা করতে গেলেন, যাবার সময় কেউ হাতে জল ঢেলে দিলে আচমনের মতো একটু হাত ধুলেন মাত্র। আমি করি, আমি আমার কালু বেবিকে আমি একটু খালি আদর টাদর করে আমি জামাটা ছেড়ে কিন্তু আমি জপ করতে বসে পড়ি। তখন মা বলছেন, মাকে কমপ্লেন করছে, মা কুকুর ঘেটে ঠাকুর ঘরে গেল। মা বলছেন, তাদের কথা স্বতন্ত্র, তাদের মন কত শুদ্ধ, সাধুর মন। গঙ্গা তীরে যারা বাস করে তারা সব দেবতা। আরেকটা অপূর্ব কথা বলছেন, বেলুড় মঠে যখন আপনারা যাবেন, যে কোনো সাধুকে কিছু হাতে দিয়ে প্রণাম করবেন, সাধুকে কখনো খালি হাতে প্রণাম করতে নেই। যে টাকা আপনার ফ্যামিলির জন্য আপনি জন্মা মানে জমাচ্ছেন, কষ্ট হচ্ছে টাকা দিতে, সে টাকা একদিন ফেলে রেখে আপনাকে চলে যেতে হবে। আর যদি আপনি সাধু সেবা করেন, আপনার একটা সুন্দর কর্মফল হবে, আগের জন্মে পরের জন্মে হয়তো রাজার ঘরে জন্মালেন, তাহলে আমি কী করবো আমার কর্মটা। বারবার স্বামীজি বলছেন, যখন জগতে জন্মেছ একটা দাগ রেখে যা। কিভাবে দাগ রাখবো? কর্ম দ্বারা দাগ রাখবো। তাহলে বেলুড় মঠে যখন যাবেন বা যেখানে যাবেন, আপনার সাধ্য অনুযায়ী, বিকজ মা জানেন আপনার সাধ্য কতটা। আপনি বলতে পারবেন না আমার টাকা নেই, মা কিন্তু, মা জানেন তো, করার করা তস্য করা আপন গণ্ডা বুঝে নেবেন। আমার একজন ডিভোটি কাকিমা বলেছিলেন বিউটিফুল কথা, মা হচ্ছেন করার করা তস্য করা আপন গণ্ডা বুঝে নেবেন। সব জায়গায় মিথ্যে কথা বলতে পারেন, ঠাকুর মা স্বামীজির সামনে মিথ্যে কথা আপনারা বলতে পারবেন না। অনেকের আবার মিথ্যে কথা বলে অনুশোচনাই হয় না, হ্যাবিট হয়ে গেছে মিথ্যে বলে বলে, জলের মতো মিথ্যে কথা বলছে। তাদের মন্ত্র জপ করেও কোনো লাভ নেই। মা বলছেন অপূর্ব কথা,
তাদের কথা স্বতন্ত্র, মহাপুরুষদের কথা বলছে। মা আরেকটা কথা বলছেন, তাদের মন কত শুদ্ধ, সাধুর মন, গঙ্গা তীরে যারা বাস করে তারা সব দেবতা। বিউটিফুল কথা। দেবতা না হলে কি গঙ্গা তীরে বাস হয়? প্রচণ্ড ঠান্ডা, বাপ রে বাপ, আর ভিড় গিজগিজ করছে। বলছে দেবতা না হলে কি গঙ্গা তীরে বাস হয়? আর গঙ্গা স্নানে মা বলছেন রোজের রোজ পাপ ক্ষয় হয়। মা বলছেন ভগবানের উপর নির্ভর করে, বিশ্বাস করে যে পড়ে থাকে এইটি তাদের সাধন। আরেকটা কথা, এই কথাটা দিয়ে আরেকটা কথা বলে আমি শেষ করে দেব। মা বলছেন, এটাও আমার খুব ভালো লাগে, যে ভগবানের উপর নির্ভর করে বারবার পড়বেন। আমি তো মায়েদের আগে বলবো শ্রী শ্রী মায়ের কথা বইটা কিনতে, শ্রী শ্রী মায়ের কথা। এটা আমাকে, এটা আমার জীবনের প্রথম বই, স্বামী অভিষ্টানন্দজি দিয়েছিলেন আমাকে 2004-এ জয়রামবাটি মাতৃমন্দিরে। তার এখন শরীর নেই। আমাকে লিখেছেন, নিজে ভালো হলে অপরকে ভালো হতে সাহায্য করো। 2004-এ লিখেছেন লেখাটা, জানেন। বইটা আমি সরিয়ে সরিয়ে রাখি। আমি আমার হাজবেন্ডকে বলেছি, মরে গেলে ওই বইগুলোর মধ্যে আমি থাকব, বইয়ের ওপর একটা ফটো রেখো। সদ্ভাবাপ্রাণা মাতাজি বলতেন, দেখ অঙ্কিতা, বইগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায়। রত্ন আছে তো, পিসি চন্দ্রের যে রত্নগুলো আমি কিনেছি কিছু নিয়ে যাব না, কিন্তু এই রত্নগুলো যদি আমি আবিষ্কার করি, এই রত্ন, এই জ্ঞান নিয়ে আমি আমার শরীরটা ছাড়ব। আমাদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে জ্ঞান সংগ্রহ করা। যত আপনি জ্ঞান সংগ্রহ করবেন, মহামায়া কৃপা করবেন, আপনার জগতের একটা অনিত্যতা বোধ হবে। অ্যাট ফার্স্ট আপনার অনিত্যতা বোধ হবে, অনিত্য এই জগৎ, একে নিয়ে আমি কেন এত ভাবব, আমার কর্ম, মা আমাকে যতটা করাবে আমি করব। মা বলছেন বিউটিফুল কথা, ভগবানের উপর নির্ভর করে, বিশ্বাস করে যে পড়ে থাকে এইটি তাদের সাধন। আমরা সাধন বচন করতে পারছি না, সাপোজ আমি জব করতে পারছি না, মেবি হতে পারে, কিন্তু মা বলছেন আমরা যদি প্রতিটা স্টেপসে, প্রতিটা মুহূর্তে ভগবানের উপর নির্ভর করে, বিশ্বাস করে পড়ে থাকি, সাধন। আমার কেউ প্রিয়জন মরে গেল, মায়ের ইচ্ছা। আমার কোনো কিছু চুরি গেল, মায়ের ইচ্ছা। আমার শরীর খারাপ হলো, দুরারোগ্য ব্যাধিতে আমি আক্রান্ত হলাম, মায়ের ইচ্ছা। এটাও একটা সাধন, এটাই একটা সাধন। বিউটিফুল কথা, মা বলছেন ভগবানের উপর নির্ভর করে, বিশ্বাস করে যে পড়ে থাকে এইটি তাদের সাধন। অপূর্ব লাগে আমার কথাটা, যে মা আমি সর্ব অবস্থায় বিশ্বাস করি, আমার জগতে, আমার জীবনে, আমার শরীরে যা কিছু হোক না কেন, ভগবান শ্রীরামকৃষ্ণের প্রতি যেন আমার বিশ্বাসটুকু থাকে। প্রার্থনা করবেন ঠাকুরের কাছে, অনেক অগজ বগজ প্রার্থনা করেছেন, আর নয়, যে প্রার্থনাগুলো করেছে, যারা প্রার্থনা করেছে, প্রীতি বলছে, এবং থ্যাংক ইউ সো মাচ বেবি, থ্যাংক ইউ সো মাচ, সকলে আমার ভালোবাসা নিও, হ্যাঁ, ভালোবাসায় আমি আপ্লুত। মা বলছেন অপূর্ব কথা, মন্ত্রের মতো ফলো করবেন। মা বলছেন ভগবানের উপর নির্ভর করে, বিশ্বাস করে যে পড়ে থাকে এইটি তাদের সাধন। সব কিছু মনের মতো হবে না, বিরুদ্ধ পরিবেশে আপনার দেবত্ব জাগ্রত হবে। আপনি দেখছেন আমি এত সহ্য করলাম কি করে, নিশ্চয়ই আমার পেছনে ঠাকুর মা আছেন। আমি ক্রিটিক্যাল সিচুয়েশনে আমি কি করে এত সহ্য করলাম, ঠাকুর মার শক্তিতে আমি সহ্য করলাম। এ তো আমার কাজ নয় মা, এ তো তোমার কাজ। বিউটিফুল কথা, এখানে বলছেন ভগবানের উপর নির্ভর করে, বিশ্বাস করে যে পড়ে থাকে এইটি তাদের সাধন। আহা, মা বলছেন নরেন বলেছিল লাখ জন্ম হলেই বাকি, তাতে ভয় কি? তাই তো, জ্ঞানীর জন্ম নিতে ভয় কি? মা বলছেন জ্ঞানীর জন্ম নিতে ভয় কি, তাদের তো আর পাপ হয় না, তারা তো জীবন মুক্ত। যারা আমরা মনে করছি আমরা কিছু করছি না, তিনি আমাকে করাচ্ছেন অন্তর থেকে, তাদের পাপ পুণ্য কিচ্ছু স্পর্শ করবে না। সমস্ত ফল আমি শ্রীরামকৃষ্ণকে যদি অর্পণ করি, আমি কোনো ফলেরই অংশীদার নই। আমাকে তুমি যা করাচ্ছ সব কিছুই বলতে হবে শ্রীরাম কৃষ্ণ অর্পণমস্তু, ঠাকুর তোমাকে আমি ফলটা দিলাম। আমার সাধ্যে নেই সাধু সেবা করার, আমার সাধ্যে নেই ভক্ত সেবা করার, আজ তোমার নৈবেদ্য, তোমার প্রসাদ আমি একজনকে অপরকে দিচ্ছি। মা একজনকে বলছে কি ভক্তি, কি ভক্তি।
বিউটিফুল কথা মা বলছেন, মা বলছেন ভগবানের উপর নির্ভর করে বিশ্বাস করে যে পড়ে থাকে এইটি তাদের সাধন, মন্ত্রের মতো সাধন করতে পারলাম না, বিশ্বাস করুন, প্রতিটা স্টেপসে ঠাকুরের নাম করুন, প্রতিটা স্টেপসে বলুন প্রভু তোমার ইচ্ছা পূর্ণ হোক, প্রতিটা পদক্ষেপে বলুন ঠাকুর তোমার ইচ্ছা পূর্ণ হোক, আমার কোনো ইচ্ছা এতটুকু রেখো না। ভগবানের উপর নির্ভর করে বিশ্বাস করে যে পড়ে থাকে এটি তাদের সাধন। আহা, নরেন বলেছিল লাখ জন্ম হলেই বাকি তাতে ভয় কি? তাই তো, জ্ঞানীর জন্ম নিতে ভয় কি? তাদের তো আর পাপ হয় না, অজ্ঞানীরই যত ভয়, তারাই বদ্ধ হয়, পাপে লিপ্ত হয়, কত লাখ লাখ জন্ম ভুগে ভুগে যাতনা পেয়ে পেয়ে শেষে ভগবানকে চায়। ঘেটে ঘেটে তবে তো শিক্ষা হয়, জ্ঞান হয়। হ্যাঁ, ঢাক ঢোল বিনা সব যন্ত্র বাজিয়ে বাজিয়ে শেষে ধুনুরির হাতে পড়ে তবে তুহু তুহু ডাক ছাড়ে। মা বলছেন শরীর ধারণে কিছুমাত্র সুখ নাই, মা বলে গেছেন হোলি মাদার, শরীর ধারণে কিছুমাত্র সুখ নাই, দুঃখপূর্ণই জগৎ, সুখ কেবল একটি নাম মাত্র। বিউটিফুল কথা, কি সুখ? পার্থিব সুখ একটা নাম মাত্র, ওটা আবার সুখ নাকি? মা বলছেন ঠাকুরের কৃপা যাহার উপর হইয়াছে সেই কেবল তাহাকে ভগবান বলিয়া জানিতে পারিয়াছে এবং তাহার সেইটুকুই সুখ জানিবে। মানে শেষ কথা, লাস্ট কথা, কি অপূর্ব কথা! আমরা যারা ঠাকুরকে ভগবান বলে জেনেছি আমাদের ওপর ঈশ্বরের কৃপা আছে। এখানে বলছেন মানে আমরা যারা ভগবানকে ধরুন ঈশ্বর বলে জেনেছি, ঠাকুর বলে জেনেছি, এখানে অপূর্ব কথা এখানে বলছেন যে ঠাকুরের কৃপা যাহার উপর হইয়াছে সেই কেবল তাহাকে ভগবান বলিয়া জানিতে পারিয়াছে। আমরা যে শ্রীরামকৃষ্ণকে ভগবান বলে জানছি না, এইটুকু জানলেই না ঠাকুর কৃপা করবেন, মা বলছেন, অপূর্ব কথা। মা কি বলছেন? ঠাকুরের কৃপা, মা ফার্স্টে বলছে কি, এই যে এটা নিয়ে লেখা হয়ে যাবে, বই লেখা হয়ে যাবে। মা কি বলছেন? শরীর ধারণে কিছুমাত্র সুখ নাই, দুঃখপূর্ণই এ জগৎ, সুখ কেবল একটি নাম মাত্র, সুখের কোনো অস্তিত্বই নেই, দুঃখপূর্ণ জগৎ। স্বামীজি বলছেন যখন আমরা জন্মেছি কাঁদতে কাঁদতে জন্মেছি, এটা কি প্রমাণ দেয় জগৎ কাঁদবারই স্থান, কাঁদলে কষ্ট পাবেন না? স্বামীজি বলছেন যখন আমরা জন্মেছি তখনই উয়াও করে কাঁদতে শুরু করেছি, তার মানে কি জগৎটা কান্নারই স্থান। মা বলছেন, মা বলছেন সুখ কেবল একটি নাম মাত্র। আরেকটা কথা মা বলছেন, বিউটিফুল কথা, যারা আমরা ভগবানকে, ভগবান শ্রীরামকৃষ্ণকে দেবতা বলে মেনেছি তাদের আর কোনো চিন্তা নেই। আমরা মানিই না ভগবান শ্রীরামকৃষ্ণকে, তিনি হচ্ছেন অবতার বরিষ্ঠ, তার এত মহাশক্তি, স্বামীজি বারবার বলছেন। বিউটিফুল কথা মা বলছেন, ঠাকুরের কৃপা যাহার উপর হইয়াছে সেই কেবল তাহাকে ভগবান বলিয়া জানিতে পারিয়াছে এবং তাহার সেইটুকুই সুখ জানিবে। যে কেউ ভগবান শ্রীরামকৃষ্ণকে ভগবান বলে মানতেই পারে না, জানতেই পারে না। যারা যারা আপনারা ঠাকুরকে ভগবান বলে জেনেছেন, স্বামীজি বলছেন অবতার বরিষ্ঠ, শ্রেষ্ঠ অবতার, তাকে ডাকলেই সবাইকে ডাকা হয়ে যায়, সেটাই আমাদের, সেটাই আমাদের অনেক কৃপা। আর কি কৃপা চাই আমরা সাধারণ মানুষ? সো এখানে বিউটিফুল কথা এখানে বলছেন, ঠাকুরের কৃপা যাহার উপর হইয়াছে সেই কেবল তাহাকে ভগবান বলিয়া জানিতে পারিয়াছে, তাহার সেইটুকুই সুখ জানিবে। জগতে সুখ নেই, যখন আমি ঠাকুর ঘরে যাই, ঠাকুরকে দেখি, কি আনন্দ, কি আনন্দ, মানে ঘুমিয়ে পড়ি সকালে উঠে, ঘুম কম হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, বুঝতে পাচ্ছি, তাও যেন এই যে কি নেশা, ঠাকুরকে দেখার নেশা, এই গোলাপি নেশা, একে বলছে ঠাকুর বলছে সংসার করো গোলাপি নেশা করো। নেশা যদি করতেই হয় ভগবান শ্রীরামকৃষ্ণের নামে আমি নেশা করব, অনেক নেশা করলাম কোনো লাভ নেই নেশা করে। সকালবেলা উঠছি ইদানিং মায়ের কৃপায়, যারা আমার স্টুডেন্ট সকলে জানো প্রচণ্ড কষ্ট, তাও যেন একে দেখি, একে দেখি, কবে বলতে কবে চলে যাব ঠাকুর তোমাকে দেখে যাই। এই রাজ রাজেশ্বর যে আমাদের বাড়িতে যারা এসছেন,
এই রাজ রাজেশ্বর সিংহাসনে যারা বসে আছেন, এ তো আমাদের কাজ নয়। এই ঘরে আমাদের বারবার যেতে হবে, প্রবেশ করতে হবে, ঘরে উনি ওয়েট করেন আমাদের জন্য। বিউটিফুল কথা এখানে বলছেন, ঠাকুরের কৃপা যাহা মা জগজ্জননী শ্রেষ্ঠ কথা বলে দিয়েছেন, ঠাকুরের কৃপা যাহার উপর হইয়াছে সেই কেবল তাহাকে ভগবান বলিয়া জানিতে পারিয়াছে এবং তাহার সেইটুকুই সুখ জানিবে। অপূর্ব কথা। আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করছি। ওকে, মা বলিয়ে নিলেন, দেহের প্রবলেম, মনের অসুখ কিচ্ছু কিচ্ছু নয়, ঠাকুর মা যদি হৃদয়ে থাকেন, ঠাকুরকে যদি আমরা ভগবান বলে জানি, আমাদের কেউ রোধ করার নেই। তিনি হচ্ছেন মহাশক্তি, মা আরও মহাশক্তি। একটা কথা আছে না, অক্ষয় কুমার সেন পুথিকার বলছেন না, মা না হলে মহাশক্তি, মানে ঠাকুরকে তিনি পুজো করেছেন, কার হেন গায়ে শক্তি লইবে শ্রী প্রভুর পূজা। সরি, একটু ভুল বললাম। অক্ষয় কুমার সেন বলছেন পুঁথিতে, মা না হলে মহাশক্তি, কার হেন গায়ে শক্তি লইবে শ্রী প্রভুর পূজা। মন্ত্র বেশি কিছু পড়বেন না, শ্রী শ্রী মায়ের কথা খুলবেন, কিছু কিছু জিনিস আন্ডারলাইন করবেন, মনে করবেন। বিউটিফুল কথা এখানে বলছেন, অপূর্ব কথা, মা না হলে মহাশক্তি, কার হেন গায়ে শক্তি লইবে শ্রী প্রভুর পূজা। মা কতটা শক্তিময়, তিনি জগতের মহাশক্তির পূজা গ্রহণ করেছেন ফলহারিণী কালী পূজার দিন, ঠাকুর মাকে পুজো করেছে। তাহলে মা কে বলুন, বারবার এটা বলবেন, আমরা মায়ের মেয়ে। এই যে বিশ্বনাথানন্দজি যা রেসপেক্ট করলেন যখন গিয়ে আমরা দাঁড়িয়েছি, বিউটিফুল বলছেন, অপূর্ব, মাই এসছেন, মাই এসছেন, মায়ের প্রতিনিধি নয়, স্বয়ং মা জগদম্বাই এসছ তুমি। প্রত্যেক মায়ের ভেতর মা জগদম্বা আছেন, কজন এটা আমরা জানি। সো এটা হবে, তা এখানে অপূর্ব কথা অক্ষয় কুমার সেন বলতেন, এগুলো বারবার না আমি মনে করি। আর কী দুর্বলতা আনবো মনে, কোনো দুর্বলতাই নেই অনিত্য সংসারে, যা কিছু পেয়েছি প্রচুর পেয়েছি, প্রচুর তিনি দিয়েছেন, আর কি চাইব। সো এখানে বলছেন, মা না হলে মহাশক্তি, কার হেন গায়ে শক্তি লইবে শ্রী প্রভুর পূজা। ওকে, ঠিক আছে, আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। মায়ের অশেষ কৃপায় সুন্দরভাবে মা করিয়েছেন, এবং আজকের দিনটা আমি সব ঠাকুরের চরণে অর্পণ করলাম। একটা হোলি ডে, বেলুড়ে গেছি, ঠাকুর মাকে দর্শন করেছি, কত হাঁটাহাঁটি করেছি, শাড়িটা তুলে হাঁটছি, একেই তো শাড়ি ফাড়ি পরি না, মঠে গেলে শাড়ি পরার চেষ্টা করি, পেঁচিয়ে টেঁচিয়ে দৌড়াচ্ছি, এই করছি, সে যেন একটা শক্তি চলে এসছে। হ্যাঁ, সব কিছু করেছি, গেছি, মানে আনন্দ, যখন আমাদের খুব আনন্দ হয় না, দেহে কি কষ্ট হলো না হলো, কত কি কোথায় কোন সকালে উঠলাম, কিচ্ছু মনে থাকে না, নিজেকে ভুলে যাওয়াই আমাদের উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য আমাদের নিজেকে ভুলে যাওয়া। আমরা ভুলতে পারি না, এই আমির জন্য ভুলতে পারি না। যখন আমরা মনের মতো কাজ পাই এবং মঠ মিশানে যখন যাই, একটা অসম শক্তি যেন মা দিয়ে দেন। তাহলে অপূর্ব কথা এখানে বলছেন যে, মা না হলে মহাশক্তি, কার হেন গায়ে শক্তি লইবে শ্রী প্রভুর পূজা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু, জয় রামকৃষ্ণ।